আমি বাকরুদ্ধ আসলে বাকরুদ্ধ কিছু বলার নাই এখন আমি নিজেও খুব একটা ভালো অবস্থা খারাপ অবস্থা আমি আমার ওই ক্লোন ক্যান্সার আমি ক্লোনের জটিলতায় আছি আর কি ক্লোন ক্যান্সারের জটিলতায় মাঝখানে চিকিৎসা মিক্সার যা খরচ টরচ লাগে আমার বড় ছেলে সে একটা আপনার কি বলে ওই যে ফ্ল্যাক্সি রোড টোড জাতীয় এই জাতীয় মানে মোবাইল রিচার্জ রিচার্জ এই জাতীয় একটা দোকানে কাজ করত আর আমার মেজর ছেলে এ কাজ করত আমি আসলে অসুস্থতার কারণে কোনো কাজ করতে পাইনি এখনো বা এখন আর পারি না তো তারাই মূলত সংসার চালাইত আর কি এখন আমার এই অবস্থা আর এখান থেকে মেরাজের কিছু দিন দিন করে চিকিৎসার খরচ করা হয়েছে যাই হোক সব মিলে আমি খুব ভালো অবস্থায় নাই খুব খারাপ অবস্থায় আছি স্কুলে ভর্তি হয়েছিল মস্কা স্যার তারপরে বাবা অসুস্থ ক্যান্সার সে কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক ঘুরে ফিরে করছে কলেজে ভর্তি হয়েছে হয়া বাবা আক্রান্ত করছে যে অসুস্থ ধরি তাই ঢাকা চলে গেছে অনেক কাজ করি বাড়িতে টাকা পাঠাছিল ও চিকিৎসা করছিল সব ফ্যামিলি ওই আসলো আমি শহীদ মিরাজের ছোট ভাই উনি আমার বড় ভাই যিনি মারা গিয়েছেন পাঁচ তারিখ আড়াইটের দিকে যাত্রাবাড়িতে বৈষম্য ছাত্র আন্দোলনে ভাই যোগদান দিয়েছিল এবং ওইখানে পুলিশের গুলি দাহত হয় এবং ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তারপর উন্নত চিকিৎসা না পাওয়ার কারণে ভাইকে আমরা আমাদের যে নিজ বাড়ি আছে রংপুরে এখানে নিয়ে আসছে হাসপাতালে ভর্তি করেছি তো এখানে সঠিক সময় ট্রিটমেন্ট না পাওয়ার কারণে ভাইকে বাঁচাতে পারি নাই ভাই ছিল ফ্যামিলির মনে করেন যে একটা সব যা দা দায়িত্ব ছিল সব ভাই নিতো আমার কখন কি লাগে সব ওই নিত এবং আব্বু আমার অসুস্থ ক্যান্সার আক্রান্ত এবং ভাই পড়াশোনার পাশাপাশি ঢাকায় কাজ করতো একটা দোকানে তো সেখান থেকে মনে করেন কিছু টাকা বাড়িতে পাঠিয়েছিল সংসার চালাছিল আব্বু চিকিৎসা বহন সবকিছু বড় ভাই দেখতো আমার তো আর্থিক অবস্থা এতটা ভালো না আমাদের যার কারণে সবাই ঢাকায় গেছে ফ্যামিলি সহ এবং আব্বু ক্যান্সার আক্রান্ত চিকিৎসা করেছিল এখানে বড় ভাই দায়িত্ব নিয়েছিল সবকিছু এখন তো বড় ভাই নাই সবাই দগরণ ভাইয়ের জন্য আমার মিরাজ খান সে আমার বন্ধুর ছেলে আমি যতটুকু জানি মিরাজ অত্যন্ত সাদা মাটা জীবনযাপন করতো আর মিরাজখানেই ছিল আমার বন্ধুর পারিবারিক উপার্জনশীল একজন ব্যক্তি তার উপার্জিত টাকা দিয়েই আমার ফ্যামি বন্ধুর ফ্যামিলি চলত কিন্তু হঠাৎ তার মৃত্যুতে আমার বন্ধুর ফ্যামিলিতে সুখের ছায়া নেমে আসে এখন আমার এই বন্ধু মানবতার জীবনযাপন করতেছে তাই আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করব আমার এই বন্ধুকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয় কারণ আমার এই বন্ধু বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত তার ছেলেটা মারা যাওয়াতে তিনি খুবই শোকাহত এবং এই শোকাহত ফ্যামিলিকে একমাত্র তত্ত্বাবদ্ধ সরকারের উপদেষ্টাই পারেন তাদের আর্থিকভাবে সহযোগিতা করে আর্থিক সচ্ছলতা দানের মাধ্যমে তার যে ছেলের ত্যাগের বিনিময়ে যেটা দেওয়া সেইটাই হয়তো তারা দিতে পারবেন